দর্শক, বরগুনার পাথরঘাটা থেকে মাইলিশ রক্ষা কর্মসূচির খবর জানিয়েছেন সহকর্মী ফেরদৌস খানিমন। সমুদ্রগামী যে জেলেরা তারা এক প্রকার এখন অলস সময় পার করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রলারে থাকা যে জালগুলো, সেই জালগুলো এখন মেরামতে তারা ব্যস্ত। এই জালগুলো মেরামত করা হয়ে গেলে এবং আগামী 22 তারিখের পর যখন অবরোধ শেষ হবে তখন তারা আবার সমুদ্রে যাবে। আর বিশেষ করে আমি এখন আছি বর্তমানে বলেশ্বর থেকে বিষখালী পর্যন্ত যে সংযোগ খালটি রয়েছে সেই খালটির পাশে মার্সের খাল নামক স্থানে। এখানে দেখা গেছে যে অসংখ্য ট্রলার নোঙর করে আছে, যারা আবার অবরোধের শেষে রসদ সামগ্রী জাল ধরে নিয়ে সমুদ্রে যাবে মাছ শিকার করতে। মৎস্য বিভাগ, নৌপুলিশ এবং কোস্টগার্ড এখন পর্যন্ত 2500 মিটার জাল তারা জব্দ করেছে, যেগুলো তারা ইতিমধ্যে পুড়িয়ে ফেলেছেন। এতক্ষণ বরগুনার পাথরঘাটা থেকে জানাচ্ছিলেন ফেরদৌস খানিমন।